চলতি বছরের এসএসসি ও সমনয় পরীক্ষা আগামী 30 এপ্রিল শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কুমার সরকার রোববার গণমাধ্যমকে এই তথ্য জানান। এসএসসি পরীক্ষা সাধারণত ফেব্রুয়ারিতে শুরু হয় আর এইচএসসি পরীক্ষা শুরু হয় এপ্রিলে। তবে করোনা ভাইরাসের সংক্রমণ শুরুর পর থেকে এই পরীক্ষাগুলো নির্ধারিত সময়ে শুরু করা যায়নি। গত বছর 15 সেপ্টেম্বর এসএসসি ও সমন্বয় পরীক্ষা শুরু হয়। গত বছরের মতো এবছরও পূর্ণ বিনাশ করা সিলেবাসেই এসএসসি পরীক্ষা নেওয়া হবে বলে শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। দেশের স্কুলগুলোতে 2023 সালের এসএসসির পরীক্ষার ফরম পূরণ শুরু হয় ডিসেম্বরের 18 তারিখ থেকে। কোনো জরিমানা ছাড়া তা চলবে 5 জানুয়ারি পর্যন্ত।